বাবা এসছেন, উনি ইনজামুল হক পেয়েছেন 633 এবং উনি ফার্স্ট হয়েছেন। এই পুরস্কারটি আমি আমাদের ওয়েবসাইটকে মাধ্যমে ইনজামুল হক 633 পেয়েছে, তোমাদের এই অতি পরিচিত বন্ধু। ইনজামুল হকের দাদু তার বাবা এই স্কুলের টিচার ছিলেন। আচ্ছা, আমাদের প্রোগ্রাম শেষ হলো। আমি তোমাদের একজন দাদা হিসেবে তোমাদেরকে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। দেখো, আমরা যখন ছোট ছিলাম 2008 সালে আমরা রঘুনাথগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলাম। ঠিক সেই সময় রঘুনাথগঞ্জের মধ্যে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সাব ডিভিশনে 1 নম্বর স্কুল ছিল জঙ্গিপুর হাই স্কুল, যে স্কুলটার একটা রেপুটেশন ছিল, এবং সেকেন্ড পজিশনে ছিল আমাদের রঘুনাথগঞ্জ হাই স্কুল। আর আমাদের তোমাদের যিনি বর্তমান হেডমাস্টার রয়েছেন উত্তম, সরি আমাদের উৎপল স্যার, উনি ছিলেন রঘুনাথগঞ্জ হাই স্কুলের একজন টিচার, এবং ওইখান থেকে প্রমোশন হয়ে তোমাদের আমাদের শ্রীকান্তবাটি স্কুলে উনি এসেছিলেন হেড টিচার হয়ে। তো ওনার আসার আগে পর্যন্ত শ্রীকান্তবাটি হাই স্কুল ইএসএস শিক্ষানিকেতন রঘুনাথগঞ্জের মধ্যে সব থেকে নিম্নমানের একটা স্কুল ছিল। শ্রীকান্তবাটি পিএসএস শিক্ষানিকেতন নামটা নিতেও লোক লজ্জা বোধ করতো, যে এরকম একটা উৎপল স্যার আসার আগে পর্যন্ত, এবং যিনি উৎপল স্যার আমাদের এই শ্রীকান্তবাটি স্কুলে আসার পর রুলস রেগুলেশন এবং এতটাই স্ট্রিক্টলি কাজ করেছে শ্রীকান্তবাটি স্কুলে, যে শ্রীকান্তবাটি স্কুল বর্তমানে রঘুনাথগঞ্জ তথা মুর্শিদাবাদের মধ্যে এর একটা নাম আছে। আমি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলে গিয়েছিলাম আমার উচ্চ মাধ্যমিকের ডুপ্লিকেট সার্টিফিকেট বের করার জন্য। তো ওই জায়গাতে বাইরে যে লিস্ট টাঙা আছে মুর্শিদাবাদের যে কটা স্কুলের নাম আছে তার মধ্যে একটা শ্রীকান্তবাটি স্কুলের নাম আছে, আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে উৎপল স্যারের।